নমস্কার বন্ধুরা, নতুন কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কন্যা শিশু সন্তানদের জন্য ম বা এম অক্ষর দিয়ে খুবই সুন্দর সুন্দর অর্থ সহ নাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার ফোনে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে নাম মধুরিতু। মধুরিতু নামের অর্থ হল বসন্তকাল। দুই নম্বরে নাম মেঘমালা। মেঘমালা নামের অর্থ হল রূপকথার নায়িকা। বন্ধুরা, তিন নম্বরে যে নামটা রেখেছি সেটা হলো মধুজা। মধুজা নামের অর্থ হল পৃথিবী। চার নম্বর নাম মেঘনীলা। মেঘনীলা নামের অর্থ হল নীলমেঘ। পাঁচ নম্বর নাম মধুপর্ণা। মধুপর্ণা নামের অর্থ হল শ্রীযুক্তা পাতা। ছয় নম্বর নাম মেঘদীপা। মেঘদীপা নামের অর্থ হল বিদ্যুৎ। বন্ধুরা, সাত নম্বরে যে নামটা রেখেছি সেটা হলো ম অক্ষর দিয়ে খুবই ছোট্ট একটি নাম, আর এই নামটি হলো মৌশ্রী। মৌশ্রী নামের অর্থ হলো মহত্ব বিশিষ্টা। আট নম্বর নাম মেঘজা। মেঘজা নামের অর্থ হলো বৃষ্টি। নয় নম্বর নাম মেঘমিতা। মেঘমিতা নামের অর্থ হলো ময়ূর। দশ নম্বর নাম মেঘবর্ণা। মেঘবর্ণা নামের অর্থ হলো মেঘের মতো রং যুক্তা। এগারো নম্বর নাম মুকুলিতা। মুকুলিতা নামের অর্থ হলো মুকুল বিশিষ্টা। বারো নম্বর নাম মাহি। মাহি নামের অর্থ হলো নদী বিশেষ। তেরো নম্বর নাম মিতি। মিতি নামের অর্থ হলো জ্ঞান। চোদ্দ নম্বর নাম মেঘান্তিকা। মেঘান্তিকা নামের অর্থ হলো শরৎ ঋতু। পনেরো নম্বর নাম মোহিতা। মোহিতা নামের অর্থ হলো মুগ্ধা। ষোলো নম্বর নাম মধুলিনা। মধুলিনা নামের অর্থ হলো ভ্রমরী। এবং সতেরো নম্বর নাম মঞ্জুশ্রী। মঞ্জুশ্রী নামের অর্থ হলো মনোহর ধ্বনি। তো বন্ধুরা, এই সকল নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং রোজ আমার চ্যানেলের ভিডিও পেতে চান, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।